বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বজ্রাঘাতে মৃত্যু হল দুই মৎস্যজীবীর। এই ঘটনায় আরও একজন মৎস্যজীবী গুরুতর আহত হয়। এদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যেই স্থানীয় মৎস্যজীবীরা রূপনারায়ণ নদীতে মাছ ধরতে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। ঘটনায় তিনজন মৎস্যজীবী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ওদেরকে উপরে দাঁড় করে দিয়ে জাল ধরে দিয়েছে, দিয়ে এবার বাকি আর দুজন জাল ঘুরাচ্ছে। ওরা চড়ার উপরে ছিল, চড়ার উপরে ছিল, বাসা ওদের ঘুরেছে। আর তারা একটু দূরে ছিল, একটু আঘাত লাগছে ততটা না, তারা এখন তমলুকে আছে। অপর গুরুতর আহত মৎস্যজীবীকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত অগ্রণের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বজ্রাঘাতে মৃত্যু হল দুই মৎস্যজীবীর। এই ঘটনায় আরও একজন মৎস্যজীবী গুরুতর আহত হয়। এদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যেই স্থানীয় মৎস্যজীবীরা রূপনারায়ণ নদীতে মাছ ধরতে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। ঘটনায় তিনজন মৎস্যজীবী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ওরা ইলিশ জাল দিয়ে লালাতে ঘেরে, আমাদের বেড় জাল যেমন ঘেরা, ওদেরকে উপরে দাঁড় করে দিয়ে জাল ধরে দিয়েছে, দিয়ে এবার বাকি আর দুজন জাল ঘুরাচ্ছে। ওরা চড়ার উপরে ছিল, চড়ার উপরে ছিল, বাসা ওদের ঘুরেছে। আর তারা একটু দূরে ছিল, একটু আঘাত লাগছে ততটা না, তারা এখন তমলুকে আছে। অপর গুরুতর আহত মৎস্যজীবীকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত অগ্রণের রিপোর্ট, আনন্দ বার্তা।